যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হওয়া এবারের কনজিউমার ইলেকট্রনিক শোতে দেখা মিলল বিশ্বের সবচেয়ে আধুনিক হিউম্যানয়েড রোবট অ্যামেকার। ব্রিটিশ রোবটিক ফার্ম ইঞ্জিনিয়ার্ড আর্টস এর তৈরি রোবটটি ছিল এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ। খুব শিগগিরই রোবটটির আরও উন্নত সংস্করণ আসছে বলে তথ্য দিয়েছেন রোবটটির নির্মাতারা। রয়টার্সের তথ্যচিত্রে নিবিড় নির্দেশ রিপোর্ট। অবিকল মানুষের মতো দেখতে রোবটটি দেখলেই যেন মনে পড়ে হলিউডের বিখ্যাত চলচ্চিত্র আই রোবটের কথা। নানান ধরনের মুখভঙ্গিতে কোনোই কমতি নেই অ্যামেকা নামের রোবটটি। এমনকি কথা না বলেও আবেগ অনুভূতি বুঝিয়ে তথ্য বিনিময় করতে পারার ক্ষমতা আছে ধূসর রঙের এই যন্ত্রমানবের। আর এসব কিছুই নজরে এলো লাস ভেগাসের এবারের কনজিউমার ইলেকট্রনিক শোতে। রোবটটি তৈরি করেছে ব্রিটিশ রোবটিক ফার্ম ইঞ্জিনিয়ার্ড আর্টস। ফার্মটির পরিচালক মর্গান রো জানান, যতটা বাস্তব করা সম্ভব মানুষের মতো রোবট তৈরি করাই তাদের লক্ষ্য। একটি পূর্ণ আকারের হিউম্যানয়েড রোবট অ্যামেকা। প্রায় 15 বছর ধরে আমরা হিউম্যানয়েড রোবট তৈরি করেছিলাম, তবে 4 বছর আগে জোরালোভাবে শুরু করেছিলাম প্রাণবন্ত মানব আকৃতির রোবট তৈরির চেষ্টা। কি করে মানুষের সাথে ভাব আদান প্রদান করে, আর সেটা শুধু মৌখিক নয়, মুখের অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গির মাধ্যমে, সেটা মাথায় রেখেই কাজ করছি আমরা। ভবিষ্যতে কোথায় ব্যবহার করা হবে রোবটটিকে, সেই ব্যাপারেও বিস্তারিত জানালেন মর্গান। তিনি বললেন, মানুষের বাড়িতে সার্ভিস রোবট হিসেবে কাজ করার পাশাপাশি অ্যামেকাকে দেখা যাবে হোটেল, শপিং সেন্টার এবং বিমানবন্দরে। একটি বিমানবন্দরে গিয়ে আপনি যদি পথ হারিয়ে ফেলেন, সাহায্যের জন্য যদি কাউকে খুঁজেও না পান, সেখানে অ্যামেকাকে ঠিকই পেয়ে যাবেন। তার কাছে জিজ্ঞাসা করে জানতেও পারবেন বিস্তারিত। আগামী 2 বছরের মধ্যে হাঁটার ক্ষমতা সম্পন্ন একটি অ্যামেকার সংস্করণ তৈরির প্রত্যাশা করছেন নির্মাতারা। নিবিড় আমি, নিউজ 24।